হিমন্ত বিশ্ব শর্মা নগাঁও ভোগেশ্বরী ফুকননী চিকিৎসালয় পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীগী জেলা প্রশাসনের বৈঠক মিলিত স্বাস্থ্যমন্ত্রীগী বৈঠক উপস্থিত মন্ত্রী কেশব মহন্ত আর বিধায়ক রূপক শর্মা পুনের এবার জানাইছো যে নগাঁও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে নগাঁও ভোগেশ্বরী ফুকননী চিকিৎসালয় পরিদর্শন করে জেলা প্রশাসনের বৈঠক মিলিত হয় স্বাস্থ্যমন্ত্রীগী বৈঠক উপস্থিত মন্ত্রী কেশব মহন্ত আর বিধায়ক রূপক শর্মা ডেটটো এইটো সব সমীক্ষা মতে নহব এইটো ডক্টর আর ট্রিটমেন্টের উপর আমি যেটো এগ্রেসিভ ট্রিটমেন্ট করছো তারপরা মানে নাভাবো যে মৃত্যুর হার ইমান বাড়ব কিন্তু পেসেন্টর ভারত সরকারে কালি আমাক জানাইছে যে আগস্টর 30 তারিখের ভিতর অসমত পেসেন্টর সংখ্যা 65,000 হব আর গুয়াহাটিতে অকল 30,000 হব যোৱা কালি মই ইয়াত অহাৰ আগতে চিঠিখন পাইছোঁ আজি আমাৰ গুৱাহাটীৰ বিষয়াসকলে তাৰ ওপৰত আলোচনা কৰি আছে সেই পত্ৰমতে তেওঁলোকে নগাঁওতো তেনেকৈ ধাৰণা দিছে যে 2,400 ৰোগী হ'ব বুলি গুৱাহাটীত বা গোটেই অসমত গুৱাহাটীত 32,000 হ'ব বুলি কৈছে অসমত 65,000 হ'ব বুলি কৈছে কিন্তু মই আহোঁতে চিঠিখন পালোঁ মেডিকেল বিশেষজ্ঞসকলৰ লগত মই কথা পাতিব পৰা নাই যে কিহৰ ভিত্তিত এইটো তেওঁলোকে প্ৰজেকশ্যন কৰিছে মই নাভাবোঁ যে আজি লকডাউনৰ প্ৰয়োজনীয়তা আছে কিন্তু যেতিয়া প্ৰয়োজন হয় তেতিয়া আমি ব্যৱস্থা ল'ম কিন্তু আজি দিনত নগাঁৱৰ ৰাইজে যদি মাস্কখন পিন্ধে সামাজিক দূৰত্ব যদি বৰ্তাই ৰাখে তেতিয়াহ'লে হয়তো লকডাউনৰ প্ৰয়োজনীয়তা নহ'ব কিন্তু যেতিয়াই যেতিয়াই প্রয়োজন হয় তেতিয়াই জীবন বসাবর কারণে যে ব্যবস্থা লব লাগে উপায়ুক্ত কর্তৃত্ব দিয়া আছে উপায়ুক্ত সিদ্ধান্ত লব নগাঁওত প্লাজমা থেরাপি নহয় নগাঁওর পেসেন্টক প্লাজমা থেরাপির প্রয়োজন হব পারে আর যদি তেনেকে প্লাজমা থেরাপির প্রয়োজন হয় আমি ব্লাড আমার প্লাজমা ব্যাংকর পর আমি প্লাজমা পঠাই দিব লাগিব কিন্তু তার কারণে রাইজে প্লাজমা দানও করব লাগিব যোৱা দুদিনের পর আমি এই বিষয়টোত আগবাড়িছো কিন্তু এতিয়ালৈকে 7-8টাহে প্লাজমা পেকেট জমা হৈছে দেখা যাওক কিমান আগবাঢ়ি যায় ব্রেকিং নিউজ।